কারণ মুসলমানের হাতে কামান বিমান অস্ত্র ট্যাঙ্ক বম রাইফেল নাই। এটা বেঈমানরা ভালো করে জানে, পরীক্ষা করে দেখছে। মুসলমানের কাছে এমন এক কালেমার অ্যাটম বোম আছে, তারা যখন তাকবীরের আওয়াজ নিয়ে ময়দানে নেমে যায় তখন বেঈমানরা ইঁদুরের মতো গর্তে পালাইতে বাধ্য হয়ে যায়। বুঝে আসুক আর না আসুক, গরম কিছুই কইতে পারুম না, কইলে নরমই কওয়া লাগবে। সব দিক নজর রাখতে তো হবে, কথা কন না কেন? তবে যা না বললেই নয় তা তো বলতেই হবে। নবীরে গালি দিলে তখন তো আর চুপ করে থাকার সময় নাই। ইসলামের বিরুদ্ধে কথা বললে কোন বেঈমান তার বিরুদ্ধে তো চুপ করে থাকার সময় মুসলমানের নাই। মায়েরে গালি দিবি ভালো দে, বাবারে দিবি ভালো দে, নেতারে দিবি দে, পীরেরে দিবি দে, কিন্তু নেতার চাইতে যার সম্মান উপরে নবী সে, কথা কন না কেন? মায়ের উপরে যার সম্মান সে কে? বাবার উপরে যার সম্মান তিনি নবী। নবীরে গালাগালি করবা আর আমরা নবীর প্রেমিক আশেকে রাসূলেরা ঘরের মধ্যে বসে থাকব, এটা নয়। নবীরে গালি দিয়া বিপাকে পড়েছে ফ্রান্স, দেখো নাই? এই গোটা দুনিয়ার ভেতরে যত বেঈমানরা নবীর বিরুদ্ধে কথা বলবে, হতে পারে এখানে সবাই এক দলের না, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ চরমনাই হেফাজত তবলিগ জমিয়ত খেলাফত, কিন্তু আমরা মুসলমান হিসাবে কালেমাওয়ালা মুসলমান সবাই এক, কথা বলো না কেন? আওয়ামী লীগ যারা করে এদের মধ্যে নবীর মহাব্বত নাই, বিএনপি যারা করে এদের মধ্যে নবীর মহাব্বত নাই। যখন নবীরে কোন বেঈমান জিব্বা দ্বারা গালি দেবে, মুসলমান হিসাবে দলমত নির্বিশেষে ময়দানে নেবে আর জিব টেনে ছিঁড়ে ফেলা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা ومنها نخرجكم تارة أخرى. আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভেতরে আমি আল্লাহ তোমাদেরকে মানুষ, ইনসান তোমাদেরকে আমি আল্লাহ মাটির দ্বারা সৃষ্টি করলাম। এ হল প্রথম অংশের তরজমা। দ্বিতীয় অংশের তরজমা হলো, ওয়াফিহা নুঈদুকুম, আমি আল্লাহ আবার তোমাদেরকে মাটির সাথে মিলাই দিব। তৃতীয় অংশের তরজমা, ওয়ামিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা, আমি আল্লাহ আবার তোমাদেরকে এই মাটির থেকে জীবিত বানাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা দুনিয়ার মধ্যে যত মানুষ, সকল মানুষকে আল্লাহ বলেন আমি মাটির দ্বারা বানালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিশতা বানাইলেন নূরের দ্বারা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিন বানাইলেন আগুনের দ্বারা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইলেন মাটির দ্বারা। এ নবীর উম্মত, যদি একটু লক্ষ্য করি, মাটির চাইতে আগুনের পাওয়ার বেশি, আগুনের চাইতে আবার নূরের পাওয়ার বেশি, কিন্তু আল্লাহ কয় না না, নূরের দ্বারা যাদের সৃষ্টি, আগুনের দ্বারা যাদের সৃষ্টি, আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে ইনসানদেরকে কিছু, আমি আল্লাহ ইনসান আদমকে বানাবার পর আমি আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু কর্মসূচি দিয়ে দিলাম, এই কর্মসূচির উপরে যদি আদম সন্তানেরা আমল করতে পারে, আদম সন্তানেরা যদি আল্লাহর কর্মসূচির উপরে যদি আমল করতে পারে, যদিও মাটির মানুষ, যদিও আগুনের নয় নূরের নয়, মাটির মানুষ আল্লাহর কর্মসূচির উপরে আমল করার কারণে আমার আল্লাহ সকলের উপরে সম্মান দিয়ে দিবে। এবার আসি একটু পর্যালোচনা করি, আল্লাহ পাক আমাদেরকে মাটির দ্বারা বানাইলেন। এই মাটির মানুষের প্রথম মানুষটি হলো আমাদের আদি আব্বা হযরতে আদম আলাইহিস সালাম। আদম নবীকে আমার আল্লাহ মাটির দ্বারা বানাবার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে ডেকে বললেন,
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ اللَّهُ পাক সকল ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমি বড় মহব্বত করে আদমকে বানাইলাম, তোমরা আর দেরি করিও না, তোমরা আদমকে তাড়াতাড়ি সম্মানার্থে সেজদায় লুটে পড়ো। তো আল্লাহ পাক নূর দ্বারা যেই জাতিটা বানায় ওই জাতিটার নাম হলো ফেরেশতা। ফেরেশতারা সবাই আদম পয়গম্বরকে সেজদায় লুটে পড়লেন, সম্মানার্থে সেজদা করলেন। সেজদা করার পর আল্লাহর কুদরতি অন্তরটা খুশিতে ভরপুর হয়ে গেল। পাশাপাশি আমার আল্লাহ নজর করে তাকায় দেখে সবাই সিজদা করলো, কিন্তু ফেরেশতাদের যিনি সরদার মুআল্লিমুল মালাইকা, তিনি আল্লাহকে সিজদা না করিয়া সোজা হয়া দাঁড়ায় রইল। আল্লাহ বললেন, কি রে আজাজিল, তুমি কেন সিজদা করলা না? আজাজিল বলে, আনা খায়রুম মিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। কেন শুধু শুধু আপনি আমাকে ওরে সিজদা দিতে বলেন? কেন, কিসের জন্য ওরে সিজদা করব? ওর থেকে কি আমি খারাপ? ওর থেকে আমি সাইজে খারাপ? ওর থেকে আমি বংশে খারাপ? ওর থেকে আমার কোনো দিক কম? কারণ আনা খায়রুম মিন খলাকতানি মিন নার, আমারে বানাইছে আগুনের দ্বারা, আর আদমরে বানাইছেন আপনি মাটির দ্বারা, ওর সাথে আমার কোনো তুলনাই হয় না। কারণ আমি আগুনের তৈরি, আমার পাওয়ার আদমের চাইতেও বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাখরুজ ফাইন্নাকা রাজিম, তুই তো মর্দুদ হয়ে গেছো, শয়তান হয়ে গেছো। মুআল্লিমুল মালাইকার খাতার থেকে নামটা রে কাইটা, জাহান্নামের খাতায় আমার আল্লাহ আজাজিলের নাম উঠায় দেওয়ার পর আর কোনো দিন আজাজিল আজাজিল রইল না, শয়তানে রূপান্তরিত হয়ে গেল, চিরদিনের জন্য জাহান্নামী হয়ে গেল। এবার আসি ভাই, আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ নিজে এবার আদম নবীকে জান্নাতে ঢুকাইলেন। জান্নাতে ঢুকাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে হুশিয়ার নামা জারি করে দিলেন, নোটিশ জারি করে দিলেন, ইয়া আদামুস কুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়াল্লা শরম করে আমনে গো? হ্যাঁ, আমার করে, আপনাকে দেখে আমার শরম করে, কারণ আপনারা চুপ রইছেন। আল্লাহু আকবার বললে পাহাড় পরিমাণ পাপ হবে। হ্যাঁ বলেন বলেন, পাপ হবে। আর আল্লাহু আকবার এটা তো একটা বেঈমানের জন্য আতঙ্কের নাম। এখনো অনেকে ঠিক কয় না, কয় এটা কি কয়, কিসের আতঙ্ক? বলে এটা অ্যাটম বম। কারণ মুসলমানের হাতে কামান বিমান অস্ত্র ট্যাঙ্ক বম রাইফেল নাই। এটা বেঈমানরা ভালো করে জানে, পরীক্ষা করে দেখছে, মুসলমানের কাছে এমন এক কালেমার অ্যাটম বোম আছে, তারা যখন তাকবীরের আওয়াজ নিয়ে ময়দানে নেমে যায় তখন বেঈমানরা ইঁদুরের মতো গর্তে ফলাইতে বাধ্য হয়ে যায়। বুঝে আসুক আর না আসুক, গরম কিছুই কইতে পারুম না, কইলে নরমই কওয়া লাগবে। সব দিক নজর রাখতে তো হবে, কথা কন না কেন? তবে যা না বললেই
গালি নয় তা তো বলতেই হবে। নবীরে গালি দিলে তখন তো আর চুপ করে থাকার সময় নাই। ইসলামের বিরুদ্ধে কথা বললে কোন বেঈমান তার বিরুদ্ধে তো চুপ করে থাকার সময় মুসলমানের নাই। মায়েরে গালি দিবি ভালো দে, বাবারে দিবি ভালো দে, নেতারে দিবি দে, পীরেরে দিবি দে, কিন্তু নেতার চাইতে যার সম্মান উপরে নবী সে, কথা কন না কেন? মায়ের উপরে যার সম্মান সে কে? বাবার উপরে যার সম্মান তিনি নবী। নবীরে গালাগালি করবা আর আমরা নবীর প্রেমিক আশেকে রাসূলেরা ঘরের মধ্যে বসে থাকব এটা নয়। নবীরে গালি দিয়া বিপাকে পড়েছে ফ্রান্স, দেখো নাই? এই গোটা দুনিয়ার ভেতরে যত বেঈমানরা নবীর বিরুদ্ধে কথা বলবে, হতে পারে এখানে সবাই এক দলের না, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ চরমনাই হেফাজত তবলিগ জমিয়ত খেলাফত, কিন্তু আমরা মুসলমান হিসাবে কালেমাওয়ালা মুসলমান সবাই এক, কথা বলো না কেন? আওয়ামী লীগ যারা করে এদের মধ্যে নবীর মহাব্বত নাই, বিএনপি যারা করে এদের মধ্যে নবীর মহাব্বত নাই। যখন নবীরে কোন বেঈমান জিব্বা দ্বারা গালি দেবে, মুসলমান হিসাবে দলমত নির্বিশেষে ময়দানে নেবে আর জিব টেনে ছিঁড়ে ফেলা দরকার। নবীকে খারাপ বললে তখন জবান বন্ধ থাকবে না, কথা কন না কেন? রাগ ওঠে আপনাদের? কিছু করার নাই, আল্লাহু আকবার বলেন, মনে থাকবে, সওয়াব হবে কমপক্ষে 100 নেকি, 100 নেকি হবে, আর একটা নেকির দাম সাহাবীরা জিগায় নবী এই করলে সেই সওয়াব, এটা করলে এত সওয়াব, ওটা করলে এত সওয়াব, নবী নেকির মূল্য কি? নবী কয় ওহুদ পাহাড় সব স্বর্ণের হলে যেই দাম আমার উম্মতের ছোট্ট একটা নেকির দামের চেয়ে বেশি। তাহলে 100 নেকির দাম আছে না নাই মমিন? জোরে বলো। হয়তো মুরব্বীরা একটু শক্তি কমে গেছে, যুবকরা এরা তো দুর্বল নয়, যুবকের মাধ্যমে ইসলাম কায়েম করা সম্ভব যদি যুবকের ভিতরে নবীর মহাব্বত আল্লাহর ভালোবাসা থাকে। এজন্যই তাকবীরের আওয়াজ এমন দিব নাস্তিক মুরতাদ বেঈমান ইহুদি খ্রিস্টানদের লাল কুত্তাদের দলের কানে যাওয়ার সাথে সাথে যেন এরা ছটফট করে তাকবীরের আওয়াজে জায়গায় স্টক করে মারা যায়। আল্লাহ বুঝার তৌফিক দেন, আমিন। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াসালাসতু কদিম বখা কুরআ কালামুল্লাহ বসন কদিমস্তি কদিমস্তি নয়ন। আমার আব্বাজানকে জান্নাতে ঢুকাইয়া আল্লাহ বলে ও আদম জান্নাতের সব নিয়ামত তোমার জন্য হালাল করে দিলাম, যা পান করার দরকার করো, যেখানে ঘোরার দরকার ঘোরো, যা খাওয়ার দরকার খাও, তবে সাবধান সাবধান গন্ধম গাছের কিনারায় যেও না, গেলেই কিন্তু ধ্বংস হয়া যাইবা। ঠিক ওই আব্বাজান জান্নাতে ঘোরাফেরা করে কিন্তু ওই গাছের কিনারায়ও যায় না। আব্বাজানের অন্তরের খবর আমার আল্লাহ জেনে নিলেন। এখানে একটা আনুষাঙ্গিক কথা উঁচু আওয়াজে জবাব দিয়া কন, অন্তরের খবর জানে কে? নাকি আমার পিসাব জানে? না নবীরা জানে, না ওলিরা জানে, অন্তরের খবর জানে কে?
وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوْ جَهِّرُوا بِهِ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ কে জানে অন্তরের খবর অন্ধকারে পাপ করলে কে দেখে পানির নিচে ডুব দিয়া পাপ করলে কে দেখে অন্ধকারেও যিনি দেখে আলোর মধ্যেও তিনি দেখে পানির ভিতরে ডুব দিয়া পাপ করলেও একজন দেখে সে তো আর কেউ নয় সে হলো আমার দয়ার মালিক আর অন্তরের খবর দুনিয়ার কেউ জানে না অন্তরের খবর জানেন একমাত্র আমার আল্লাহ এই জন্য আদমের লক্ষণ দেখে আল্লাহ বলেন মনে হয় একা একা আদম নবীর ভালো লাগে না আদম নবীর একা একা ভালো লাগে না এখন আদম নবীর একজন সঙ্গিনীর দরকার আল্লাহ পাক আদম নবীর সঙ্গিনী বানাবার জন্য সিদ্ধান্ত নিলেন আল্লাহ বলেন জিব্রাইল তাড়াতাড়ি যাও আদম নবী আরামে ঘুমাইতেছে ওর বাম পাজর থেকে একটা ছোট্ট হাড্ডি ভেঙ্গে বাঁকা হাড্ডি ভেঙ্গে আমি আল্লাহর কাছে জমা দাও জবাব চাই উঁচু আওয়াজে কর আমার আল্লাহ এই হাড্ডির থেকে মানুষ বানাতে পারে নাকি পারে না কুলালাহু কুন কয়জন কথা কন যখন যা খুশি তখন তা পারেন কয়জন আরো জোরে বলেন কি নাম তার যখন যা খুশি তখন তাই পারে কেউ আল্লাহ পাক কুলালাহু কুন ফায়াকুন কাদেরে কুদ রত্তদারি বর কামাল আন্তা রাব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহার হাল তুহি মেরা নেগাহদার আল্লাহ পাক এই হাড্ডি থেকে এত সুন্দর রূপাশী কুমারী সুন্দর একটা মেয়ে বানাইলেন আমার আম্মাজানকে আম্মাজানকে বানাইয়া আব্বাজানের পাশে বসা করায় রাখলেন আহা আব্বাজানের পাশে যখন বসা আব্বাজান হঠাৎ করে ঘুম ভেঙ্গে দেখে এত সুন্দর কুমারী রূপাশী একটা মেয়ে দেইখা আব্বাজান পাগল হয়ে গেল আল্লাহ কয় চক্ষু বানাইলাম তোমার জন্য তবে বিবাহ এখনো হয় নাই বিবাহ হওয়ার আগে এখনো পর্যন্ত এই নারীর দিকে তুমি তাকাতে পারবা না তোমাকে বিবাহ বন্ধনে আমি আবদ্ধ করায় দেই আল্লাহ পাক নিজে এবার কাজী হইয়া ফিরিস্তাদেরকে সাক্ষী রাইখা আল্লাহ নিজে আমার আব্বাজান আম্মাজানের বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দেয় বিবাহ হয়ে যাওয়ার পরেই তো স্বামী স্ত্রীর জন্য হালাল স্ত্রী স্বামীর জন্য হালাল কথা কন না কেন না 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 আরো একটা কাজ বাকি বড় মহৎ কাজ সেই কাজটা হলো মহরা না মহর আদায় করিয়া বিবির কামরায় ঢোক বিবির কাছে গিয়া মহর আদায় করো অনেকে কয় হুজুর 5 লাখ বানছি অসুবিধা কি বিবির কাছে মাপ চাইছি মাপ কইরা দিছে মানুষের কাছে মাপ চাইলে বলে মাপ কইরা দিলে নাকি আল্লাহও মাফ করে আরে বেটা সব মাফ এক জায়গায় জমা করতে চাও অমন মাফ চাইলে আল্লাহর কাছে সব মাফ মাফ পাওয়া যায় না এটা হলো স্ত্রীর হক এই স্ত্রীর হকটা আদায় করতে হবে স্বামী বেচারার কথা কন না কেন এবার জান্নাতের মধ্যে বিবাহ হয়ে গেল আল্লাহ কি দিয়ে আমি মহর আদায় করব কি আমগো তো এখন ডিজিটাল দেশে ডিজিটাল বিয়া হয় বুঝেন নাই ডিজিটাল দেশে ডিজিটাল বিয়া এটা কি মুসলিম জাতির বিয়া না অমুসলিম অমুসলিমের বিয়া এটা বোঝারও তো সিস্টেম নাই কথা বুঝেন নাই কারণ এর ভেতরে আমরা তো জর্জরিত আমি যদি বলি এখানে কয়জনের বিয়া শুদ্ধ হয়েছে শরিয়া সম্মত অনেকে তো হাত জাগাতে পারবেন না লজ্জায় কারণ আপনি যেইভাবে বিবাহের অনুষ্ঠান করেন এই বিবাহের অনুষ্ঠান তো শরিয়াত সমর্থন করে না যেইভাবে বিবাহের অনুষ্ঠান করা দরকার ছিল সেইভাবে বিবাহের অনুষ্ঠান যদি করতেন তাহলে স্ত্রী আর স্বামীর ভিতরে এত কৌতুক হতো না যেই কৌতুক
এখন আমাদের সমাজে হচ্ছে, কথা কন না কেন? এই গাড়ি দিতে হবে, গুলশানে বাড়ি দিতে হবে, মোটর দিতে হবে, হায় রে কত কিছু দিতে হবে বোলারে। মাইয়ার বাপে মাইয়া জন্মাইয়া ঠেকলো কি রে? ভাইরা আমার অনেক কথা ছিল ডানে বামে, মূল লক্ষ্য হারায় ফেললু, এজন্য সীমানা ঠিক রাখতেছি। রাগ করতেছেন আপনারা? দুই চারটা অ্যান্টিবায়োটিক মাঝে মাঝে লাগে, ব্যথা হইলে একটু অ্যান্টিবায়োটিক লাগে না? ওই যারা বুদ্ধিমান তারা তো বুঝবেন, একটু দিলেই তো বুঝবেন, আর যারা বুঝে না এগো ফিডেইলেও বুঝবো না। ভাইরা আমার এই জন্য আল্লাহ কয় টাকার খেলায় মোহর দিয়া চলবে না, জান্নাতের মধ্যে খেলা চলবে দুরুদের খেলা। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে কইবেন এই নবীর পাগলেরা সুবহানাল্লাহ কন, দুরুদের খেলা চলবে। আল্লাহ কি দুরুদ পড়ুম? আমার একজন নবী আছে, আসমানে নাম হলো আহমদ, জমিনে প্রকাশ পাবে মোহাম্মদ। আসমানে নাম আহমদ, জমিনে প্রকাশ পাবে মোহাম্মদ, তিনি হবেন আখিরি পয়গম্বর, তার উম্মত হবে বেশি। দেরি করিও না, তাড়াতাড়ি ওই মোহাম্মদের নামে 10 বার দুরুদ পড়। 10 বার দুরুদ যদি পড়তে পারো, আমি আল্লাহ মোহরের দায়িত্ব আদায় করে নিব। বাস অনেক লম্বা কথা, গন্ধম খেয়েই ফেললেন, দুনিয়ায় পাঠায় দিলেন, একজনের সাথে আর একজনের সাক্ষাৎ নাই, কেউ বলে 300, কেউ বলে 350 বছর। আসমানের দিকে লজ্জায় তাকায় না, চোখের পানি সেরে মুনাজাত দিয়া আল্লাহর কাছে কান্দে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, ও রব আমার আল্লাহ আমি জুলুম করেছি নফসের সাথে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আমারে মাফ করে দাও, তুমি যদি আমারে মাফ না করো আমি ধ্বংস হয়ে যাব, আমি শেষ হয়ে যাব। আল্লাহর কাছে এইভাবে কান্নার আওয়াজ দিয়া শেষ পর্যন্ত আল্লাহ পাকের আরশের দিকে নজর চলে গেল। আরশের দিকে নজর দিয়া তাকায় দেখে আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম লেখা। আজিব ব্যাপার, এবার আদম নবী চিন্তা করেন, মনে হয় আল্লাহর নামে সেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লটকানো, মনে হয় ওই নামটা আল্লাহর কাছের হবে, অনেক প্রিয় হবে। না দেরি কইরা লাভ কি, আল্লাহর কাছে দেখি এই নামের উসিলা দিয়া দোয়া কইরা, দেরি করে নাই আদম পয়গম্বর। এবার বলে আল্লাহ তোমার নামের সাথে যেই নামটা জুলানো ওই নামের উসিলায় তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আদম নবীরে আওয়াজ দিয়া কয় আদম, এমন নবীর উসিলা দিয়া দোয়া করলা, উনি তো আমার দোস্ত, উনি তো আমার বন্ধু, অনেক প্রিয় মহাব্বতের, যাও যাও আমি ওই নবীর উসিলা করে তোমাকে মাফ করে দিলাম। এইভাবে করে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করলেন, মিনহা খলাকনাকুম, আল্লাহ মানুষ সৃষ্টি করলেন মাটির দ্বারা। এরপরে আল্লাহর কর্মসূচি প্রাথমিক পর্যায়ে দুইটা, তবে এই দুইটা কর্মসূচির ভেতরে অনেক লম্বাও অনেকগুলো কর্মসূচি রয়েছে। এক নাম্বার কর্মসূচির নাম হলো আমানতু বিল্লাহ, আল্লাহকে না দেখে বিশ্বাস করা। এই মুসলমানেরা, দোহারের মুসলমান, উঁচু আওয়াজে বলেন আপনারা, কয়দিন আল্লাহরে দেখছেন? কথা কয় না, আল্লাহরে দেখছেন কেউ? তাহলে আল্লাহরে যারা দেখেন নাই তারপরও মানেন কি না? মানেন সবাই?
যদি আল্লাহরে না দেইখা কেউ বলে যে আল্লাহ দেখি না ওই আল্লাহ মানি না, বেঈমান হওয়াটাই তো স্বাভাবিক। যারা বলে হাজার দলিল আছে, আল্লাহ যে নাই বেঈমানেরা একটা দলিলও দিতে পারবে না, হাজার হাজার দলিল রয়েছে আল্লাহ আছে। এরে নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরালার মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায় রে বা, অন্তরটা লাগায়া শোনেন, হয়তো বেশি সময় লম্বা আলোচনা হবে না, নির্দিষ্ট সময়ের ভেতরেই মোনাজাত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে মাটির দ্বারা বানাইয়া কর্মসূচি দিলাম, সর্বপ্রথম আমি আল্লাহকে না দেইখা মানা লাগবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা লাগবে। যদি তোমরা পারো, হ্যাঁ তোমার ভেতরে যদি ঈমান চলে আসে, তোমার বাকি একটা কাজ থাকবে, যেই কাজটার নাম হলো নেক আমল। এই নেক আমলটা যদি তোমার ভেতরে ঢুকে যায়, ঈমানও আছে নেক আমলও আছে। আল্লাহ পাক এই মর্মে কোরআনের আয়াত, তারা কোথায় যাবে, তাদের সুখের বাড়ি কি, আল্লাহ নিজেই জানাইয়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এগুলি আমার বানানো গল্প, হ্যাঁ বাবার গল্প, পিসা হুজুরের গল্প, কার কথা, সত্য না মিথ্যা? যদি মানো তো মুসলমান, না মানলে বেঈমান, ঠিক কি না? বাইরা আমার ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনার পর ওয়ামিলুস সলিহাত নেক আমল করবে, আল্লাহ বলে তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস সাজায় রাখলাম। আহা এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত! এই যে জান্নাত জান্নাত বলি, দেখি না তারপরও ভালো লাগে, কথা কয় না কেন? আবার যখন জাহান্নামের কথা বলি, দেখি না তারপরও কান্না আসে, ঠিক কি না বলেন? তবে আমার দেখার দরকার নাই, আহারে আমার দেখার দরকার নাই। যিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, ওই মক্কার জমিনে বেঈমানেরা বলেছে, নবী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তুমি আল আমিন, তার মানে সত্যবাদী, তোমার মতো সত্যবাদী মক্কায় আর কেউ নাই। এই কথা বলার পর আমার নবীরে সবাই বরণ করে নিয়েছিল নবুয়াত পাওয়ার আগে। আল্লাহর নবী কয়, ওই আল আমিন নবী কয়, আমি নিজে জান্নাত দেখে আসলাম, আমি নিজে জাহান্নাম ভ্রমণ করে আসলাম, যেখানে আমার মায়ার নবী জান্নাত দেখলেন স্বচক্ষে, যেখানে আমার মায়ার নবী জাহান্নাম দেখলেন স্বচক্ষে। আমার নবীর দেখা মানিয়েই তো নবীর উম্মতের দেখা, ঠিক কি না? নবীর দেখা মানেই তো উম্মতের দেখা, তার মানে নবী দেখেছে, ওটার উপরে আমল করলেই আল্লাহ পরকালে জান্নাত দিবে। আসরে ভাই, মিনহা খলাকনাকুম, আল্লাহর কর্মসূচির উপরে আমল করলে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দান করবে। আল্লাহর কর্মসূচির উপরে যারা আমল করবে না, তাদের জন্য আমার আল্লাহ হসপিটাল নামক একটা জেলখানা বানাইলেন, যেটার নাম হলো জাহান্নাম। বাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? দ্বিতীয় নাম্বার শব্দ হলো ফিহা নুঈদুকুম, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে মাটির মানুষ মাটির সাথে মিলায় দেব। এ দাড়ি পাকা মুরব্বী, এ যুবক ভাই, এ কিশোর ভাই, একটু মহাব্বতে উঁচু আওয়াজে দাও, যাদের বাবা নাই, আমার বাবা মাটির সাথে মিলল নাকি মিলল না?
আল্লাহ দেখাই দিতেছে তোমার চোখের সামনে চোখ ঘুইটা, চোখে আঙ্গুল দিয়া দেখায়। আয়াতের সাথে কথার সাথে মিল নাই? তোমার মাকে কবরের মধ্যে রাখলো, এই তো কবরস্থান, এইটা না কবরস্থান। আহ, একটু মায়া নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই, প্রেম নাই মার জন্য, বাবার জন্য, চোখে পানি নেই। মা ঘুমায় আছে, মা মাটির মানুষ, মাটির সাথে মিলে গেল। বাবা মাটির মানুষ, মাটির সাথে মিলে গেল। দাদা মাটির মানুষ, মাটির সাথে মিলে গেল। নানা নানু আপনজন যারা কবরে চলে গেল, মাটির সাথে মাটির মানুষ মিলে গেল। তুমিও কি মিলবা না, এটা তুমি ভাবিও না। তোমারও আজ হয় কাল হয়, মাটির মানুষ মাটির সাথে মেলা লাগবে ঠিক কিনা? ওই যে মাটির মানুষ মাটির সাথে মিলায় দেয় কোথায়? বলে কবরে। এই কবরে তোমারও যেতে হবে, আমারও যেতে হবে। আমার ভাই, আমার বোন, আমার মা, আমার বাবা, আমার আত্মীয় কেউ থাকবে না, এমনকি আমার জান যিনি কবজ করেন মালাকুল মউত আজরাইল, তিনিও থাকবে না, জিব্রাইলও থাকবে না, মিকাইলও থাকবে না, ইসরাফিলও থাকবে না। ইন্না আলাইকুম লা হাফিযিনা কিরামান ফিরিশতা আছে না নাই? নাম কি তাদের? কিরামান কাতিবিন। যেমন আমরা সাংবাদিক দেখলে অনেক ভাই খালি পলায়, সাংবাদিক দেখছে তো পলাইছে, কেন পলাও? কেন ভাই? আমি চুরি করছি। চোরের আনা সাংবাদিক দেখলে পলায়, বুঝেন নাই? যারা চোর এরা সাংবাদিক দেখলে পলায়। অনেক ভাই আছে দেখবেন ঘুষ খায়, ঘুষ খুব মজা কইরা খায়, আনন্দ কইরা খায়, জীবনে আর কিছু খায় নাই তো, এখন ঘুষ খাওয়া বাকি ছিল। জীবনে আর কিছু খায় নাই তো, এখন সুদ খাওয়া বাকি ছিল। এইগুলি আরাম কইরা খাইতেছে খাইতেছে, ধরা পড়ছে, মিডিয়ার লোক হাজির হইছে, সে এখন পালাইতে শুরু করছে। বোঝেন নাই কথা? কিয়ের জন্য পালাও? কয় আমি তো চোর, এই জন্য পালাই। কেন? কয় ক্যামেরায় ধরা খায় গেলে বিপদ, পত্রিকায় দিয়ে দিবে, অনলাইনে ফেসবুকে দিয়ে দিবে, ইউটিউবে দিয়ে দিবে, তো ভাইরাল হয়ে গেলে বড় বিপদ। এই জন্য পালাইতে চাই। এ নবীর উম্মত, আমরা কি পালাইতে পারবো? কথা কন না কেন? দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বাটপাড়ার চোর হলো নামাজ চোর, ঠিক কইবে না? এরা আসেননি দুই চারজন বেনামাজ, থাকলে সোজা হন। নামাজ চোর হলো সবচাইতে বড় চোর, কথা কন না কেন? আর ইমাম সাহেব পরে দুই রাকাত মুক্তাবি মুক্তাদির হইয়া যায় দশ রাকাত, কি ব্যাপার? মুক্তাদি সাহেব, তুমি তো কোরআনের হাফেজ না, মাওলা নাও না, কারিও না, মুফাসসির না, মুহাদ্দিস না, তাড়াতাড়ি কোরআনের আয়াত কেমনে পড়লা? ইমাম সাহেব তো হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস সবই, তার আগে তোমার নামাজটা হইল কিভাবে? জবাব দেবে, আমি এইভাবে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন। তো এইভাবে পড়লে তাড়াতাড়ি না হইয়া উপায় আছে? কথা কন না কেন? তাহলে তুই তো নামাজ চুরি করলি বেটা, তুমি তো নামাজছ, তুমি তো কেরাচ্ছ। ভেগে যাওয়ার উপায় নাই, আমাদের কাছে দুইজন সাথে আরো সহযোগী, উনিশ জন ফিরিশতা। সাংবাদিক হয়ে কাজ করে, সেকেন্ডে সেকেন্ডে কাজ করে, আমগো দেশের সাংবাদিকের মতো না, কিছু টাকা পাইলে সত্য কথা উল্টাইয়া লাগবে, উল্টাইয়া লেখা, মিথ্যাকে সত্য বানাবে, সত্যকে মিথ্যা বানাবে, এমন জাতীয় মুনাফিক বারকা সাংবাদিক নয়। এত সহজ যে ডান দিকে বাম দিকে ঘুষ দিলেই তো আমার কেরামান কাতিবিন উল্টাই ভাল্টাই লেখা লাইব, আছে সুযোগ? কথা কন্যা কেন আছে? রাগ কইরেন না, রাগ কইরেন না। আপনারা কেউ সাংবাদিক নিয়ে নেই? আর যদি আ কয় না না, যার কাছে মোবাইল আছে টার্চ মোবাইল, এত এক একজন সাংবাদিকের কাজ করে, ফেসবুক চালায় না,
ওরে আল্লাহ রে, আছে কই স্ট্যাটাস মারছে, কই আমি অমক জায়গায় আছি দেখা নেন কি ভিআইপি ভাবে ছবি টবি আপলোড মাপলোড দিয়া পুরা কানা করে আলাইতেছে, কথা কন না কেন? আর যদি নেতা টেতা হইতে পারে তা তো কাম হারছে, বুস্ট করে বুস্ট, জানি বেশি মানুষে দেখা বেশি লাইক হয় মিলিয়ন হয়, কথা কন না কেন? এই তো আমাদের হালাত, আল্লাহ বুঝার তৌফিক দান বলে না আমিন। তা দুই কাঁধে দুইজন ফিরিস্তা সাংবাদিক আছে না নাই? এরা কি সকালে লেখে দুপুরে বিদায় হয়? হ্যাঁ না, চব্বিশ ঘন্টা ঘুমাই রইছেন, তখনও নেক লেখা হবে তখনও পাপ লেখা হবে, কথা বুঝেন নাই? ঘুমাই রইছে তখনও পাপ লাগবে তখনও নেক লাগবে, নেক লাগবে কার? যারা পাঁচ ওয়াক্ত নামাজ বা জামায়াতের সাথে আদায় করেছে, সারা রাত্র ঘুমাইয়া ঘুমাইয়া সওয়াব পেয়ে যায়। আর যারা কানের মধ্যে হেডফোন লাগাইয়া খুব ধুমধারাক্কা বাজনা শুনে, বাজনা শুনতে শুনতে ঘুমায়, হ্যাঁ বাংলা পছন্দ হয় না হিন্দি দর্শ, বিভিন্ন সাইড দিয়ে আমরা জর্জরিত, তো এইভাবে তো চলছে আর থামে না অন্যায়। তো তোর নামে বেড়া, তোর আমল নামায় পাপ লাগবে না সওয়াব লাগবে, কেয়া ফিরিস্তারা ঠেকছে নি। ভাইরা আমার লম্বা হয়ে যাচ্ছে, ওয়াফিহানু ঈদুকুম, আল্লাহ বলেন মাটির মানুষ আমি আল্লাহ মাটির সাথে মিলাই দিব। এরা যুবক ভাই অন্তরটা নরম করো, দেখো দুফোঁটা চোখে পানি ফেলতে পারো কিনা এই কবরের চিন্তায়। আল্লাহওয়ালারা ঠিকভাবে ঘুমাইতেও পারত না এই কবরের চিন্তায়, বুজুর্গ চোখের মধ্যে ঘুম আসতো না, ঘুমাইলেই জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাইত। আহ এই ঘুম নাকি আমার জীবনের শেষ ঘুম হয়ে যায়, এই কদমটা নাকি আমার জীবনের শেষ কদম হয়ে যায়। আহারে আল্লাহ যদি আমারে মাফ না করে আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই, কবরে আজাব চাপায় দেওয়া হবে। এই টেনশন নিয়ে আল্লাহওয়ালারা রাত্র তিনটা বাজলে ঠান্ডা পানির দ্বারা উজু করিয়া যায় নামাজটারে ভিজে, আর বলে বালি তুমি সারা আমার আপন বলতে কেউ নাই, আমি ভালো করে জানি। আমার বাবার কাছে গিয়া যদি বলি বাবা আমার গুনাহ মাফ করাইয়া দাও, ও মা আমার গুনাহ মাফ করে দাও, মা আওয়াজ দিবে আমার কাছে এই অপশন নাই যে আমি তোমাদেরকে গুনাহ মাফ করে দিতে পারবো, আমি এ গুনাহ মাফ করতে পারবো না, যদি গুনাহ মাফ করাইতে চাও আল্লাহর কদমে সেজদা দিয়া আল্লাহরে ডেকে বলো। এই জন্য বুজুর্গরা মসজিদের ইমাম খতিব ভালো তাকওয়াওয়ালা বুজুর্গনে দিনে আলেমেরা গভীর রাত্রে যায় নামাজ বিছায় দিয়া কান্নার আওয়াজ, কান্না করে ডাকে আর বলে আল্লাহ এই গভীর রাত্রে কারো দরওয়াজা খোলা নাই, সব দরওয়াজাগুলি বন্ধ হয়ে গেছে, সুপ্রিম কোর্ট হাইকোর্ট জজ কোর্ট আদালতের দরওয়াজাগুলি বন্ধ, এখন সব দরওয়াজায় তালা লাগানো, আয় আল্লাহ তোমার রহমতের আরশে আজমের দরওয়াজাগুলি খোলা। এই মুহূর্তে তুমি আমারে কুকুরের মতো ফিরাইয়া দিও না, তুমি আমারে কুকুরের মতো তাড়াইয়া দিও না, আয় আল্লাহ তুমি সারা আমার আপনার কেউ নাই। তাকওয়াওয়ালা আল্লাহর বান্দারা বুজুর্গরা যদি কবরের টেনশনে এত কান্না করতে পারে, তাকায় দেখবা যত বড় বড় বুজুর্গ শুধু নয়, নজর করে তাকায় দেখবা জান্নাতের টিকিট পাওয়া সাহাবিরা পর্যন্ত কবরের টেনশন নিয়ে কান্নার আওয়াজ দিছে। জান্নাতের টিকিট পাওয়া হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পানি কান্নার আওয়াজ, কেন কান্দেন ভাই
ওসমান জবাব দেয় ভাই আখেরাতের যত মঞ্জিল আছে সকল মঞ্জিলের প্রথম মঞ্জিলের নাম হলো কবর ওই কবরের মধ্যে গিয়া যদি আমি ওসমান একবার ধরা খাই আর ওই কবর থেকে আমি ভাগতে পারবো না এই জন্য ওই কবরে যদি আমি শান্তি পাই সব জায়গায় শান্তি পাবো কবরে যদি অশান্তি হয় সব জায়গায় অশান্তি হবে এরে আল্লাহর গোলাম জান্নাতের টিকিট পাওয়ার পরেও যদি এত কান্নার আওয়াজ হয় তোমার আমার আমল নামায় গুনার অভাব নাই তোমার আমার কত কান্না করা দরকার চাহনিতে গুনা হাতে গুনা পায়ে গুনা জিব্বায় গুনা পায়ের মধ্যে গুনা অন্তরটা গুনার ময়লায় অপরিষ্কার হয়ে আছে অন্তরের আয়নাটা জং ধরে গেছে যার কারণে ভালো জিনিস দেখা যায় না আল্লাহর কাছে আমাদের কত কান্না করা দরকার হিসাব নাই রে ভাই হিসাব নাই আল্লাহর কাছে বেশি বেশি কান্না করা দরকার আজকে গুনা করতে করতে দিলটা পাথরের চাইতেও বেশি শক্ত হয়ে গেল দিলের মধ্যে কান্না নাই চোখের মধ্যে পানি নাই এমন এমন সন্তান আছে বাবা মরলেও এক ফোঁটা চোখের পানি ফালায়া কান্নার আওয়াজ দেয় না মা মরলেও চোখের পানি ফালায়া কান্নার আওয়াজ দেয় না কারণটা কি বুঝা যাবে যদি অন্তরে কান্না আসে ভালো কথা চোখের পানি যদি না পড়ে তো বেহাল অবস্থা হয়তো বুঝতে হবে মাকে বেশি ভালোবাসতো না দুনিয়ায় মাকে অনেক কষ্ট দিত বাবাকে কষ্ট দিত যেই সন্তানেরা মা বাবাকে কষ্ট দেয় ওই সন্তানের চোখের ভিতরে কোনো দিনেই পানি আসবে না আর যারা মা বাবার কষ্টে সন্তানও কষ্ট পায় মার কষ্টে সন্তান কষ্ট পায় বাবার কষ্টে সন্তান কষ্ট পায় ওই মা বাবার জন্য ওই সন্তান পাগল পারা হয়ে যায় মাঝে মাঝে শুক্রবারের অপেক্ষায় থাকে কোন দিন আমি ছুটি পাবো আর বাড়িতে যাব বাড়িতে যায় গুরুস্থানের কিনারায় দাঁড়ায় আমার মার কবরটা জিয়ারত করব এই জন্য দৌড়াইয়া কবরের কিনারায় আসিয়া হাজির এমনও সন্তান আছে যারা মার জন্য নামাজেই পারে না দোয়া করবে কবি এরে আল্লাহর গোলাম আস ওই কবরের টেনশনে সাহাবিরা পর্যন্ত কান্না করল ওই কবরের টেনশনে হাসরের টেনশনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই গভীর রাত্রে কান্নার আওয়াজ আয় আল্লাহ আপনি যদি আমারে মাফ না করে কিয়ামতের ময়দানে আমারে অন্ধ বানায়া উঠায়েন সাথীরা জিজ্ঞেস করে মুরিদানরা জিজ্ঞেস করে ব্যাপারটা কি আপনি অন্ধ হয়ে উঠার জন্য দোয়া করেন কেন বলে আমার পরে কেয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দুনিয়াতে আসবে হিসাব সারা মানুষ আসবে তারা আমার নামটা স্বর্ণ অক্ষরে সবাই লিপিবদ্ধ করে রাখবে সবার জাবানে ওলামা একরামের জাবানে এই আওয়াজ আসবে বড় পিসাব এত বড় পীর ছিল এত বড় আল্লাহওয়ালা ছিল এত বড় বুজুর্গ ছিল ওই বড় পীরের হাতে জাহান্নামের আগুনের শিকল ওই বড় পীরের পায় জাহান্নামের আগুনের শিকল এই যদি আমাকে আল্লাহ মাফ না করিয়া কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে বলে আব্দুল কাদের তোর উপরে আমি নারাজ জাহান্নামে যাও যদি আল্লাহর অর্ডার হয়ে যায় আমার হাতে আমার পায়ে আমার কোমরে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া টানতে 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 কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের আগুনের খাম্বার ভিতরে নিয়া বাঁধবে তখন একদিকে আমার লজ্জা অন্যদিকে আমার আজাব আল্লাহ চোখের দেখায় তো অনেক লজ্জা হয় শরম এজন্যই তো বলে শরমের চাইতে মরণ ভালো কেয়ামতের ময়দানে আল্লাহ যদি আমারে মাফ না করে অন্ধ বানায় উঠায়ও আমারে তারা দেখবে আমি তো চক্ষু দিয়া তাদেরকে দেখব না কত আপনজনেরা আসবে আমিও ওই কেয়ামতের ময়দানে উঠব আপনিও উঠবেন যারা মহাব্বত করেন আমারে আপনারা উঠবেন
আপনার আমার সাথে দেখা হয়ে যাবে, দেখা যখন হয়ে যাবে আমার হাতের মধ্যে যদি জাহান্নামের হ্যান্ডকাপ লাগিয়া যায়, একদিকে লজ্জা আমার মানুষ কত মহাব্বত করে খানা খাওয়াইত, কত মহাব্বত করে হাদিয়া তোহফা দিত, কত মহাব্বত করে মানুষ লাইন ধরিয়া মুসাফা করার জন্য সামনে আগায় আসত, কিন্তু না না আমি তো মানুষ হইয়া কেয়ামতের ময়দানে আসতে পারলাম না। যদি এমনটা হইয়া যায় কিসের ইমাম, কিসের বক্তা, কিসের মাওলানা মুহাদ্দিস মুফাসসির, কোনো কাজ হবে না। ওই কেয়ামতের ময়দানে সবাই ধরা খেয়ে যাবে, আর আল্লাহ যদি মাফ করে দেয় সবাই ওই কেয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। বলেছিলাম এত বড় আল্লাহওয়ালারাও চোখের পানি ফালায়া কাঁদল, ওই উজানির নামের একটা জমিন রয়েছে, ওই জমিনে একজন আল্লাহওয়ালা ঘুমায়, ওরে আল্লাহর গুলাম ওই কারিম রহিম রহমাতুল্লাহ আলাই কবর দেখলেই ফোফায়া ফোফায়া কান্নার আওয়াজ দিত, কেমনে এই কবরের মধ্যে আমি একা একা থাকব, যেই কবরে সাথী নাই, বাতি নাই, জালানা নাই, কবর নাই, যেই কবরের মধ্যে আলো নাই, যেই কবরের মধ্যে বাতাস নাই, যেই কবরের ভেতরে ঠান্ডা লাগলেও কম্বল দেওয়ার সুযোগ নাই, শীতানে বালিশ নাই, পিঠের নিচে কম্বল আর জাজিম নাই, ওই কেয়ামতে ওই কবরের হালাত আমার কি হবে, কবরের হালাত আমার কি হবে, এই নিয়ে কান্নার আওয়াজ। কবর দেখলেই ফোফায়া ফোফায়া ওই চরমনার জমিনে ঘুমন্ত সৈয়দ সাহাক রহমাতুল্লাহ আলাই কান্নার আওয়াজ, আমি কবরে একা একা কেমনে থাকব রে, ওই কবরের হালাত আমার কি হবে, এই টেনশনে কান্নার আওয়াজ দিত। ঘুমাইয়া আছে কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই ওই কবরের মধ্যে ঘুমাইছে, ও নবীর উম্মত সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহের আমি কোনদিন এক ঘন্টা দেড় ঘন্টা বয়ান পাই নাই, বয়ান করত কম, আমল করত বেশি, আর আমলের জন্য মানুষকে পাগল বানায়া দিত। বেনামাজি যদি তার মজলিসে বসত চোখের পানিতে বুক ভাসায় ফেলত, চোখের পানি দিয়া বুক ভাসায় ফেলত। ওই সৈয়দ কুতুবুল আলম ফজলুল করিম রহমতুল্লাহ আলাই এক ঘন্টা বয়ান করতেন না, তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ মিনিটের বয়ানে একটা গুনাহগার গলা কাটা মুরগির মতো ময়দানের ভেতরে ছটফট করতে থাকত। কেন বলে তাদের মধ্যে আল্লাহর ভয় ছিল আলাদাভাবে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে জমাইতে 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 আল্লাহর ভয়ে সব সময় কান্না করত। এরে আল্লাহর গুলাম এই জমিন থেকে যত আল্লাহওয়ালারা চলে গেছে ইতিহাস খুলে দেখবা কান্নার আওয়াজ। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ে দেখবা কান্নার আওয়াজ। মুফতি আমিনী ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাই জীবনী পড়ে দেখবা কান্নার আওয়াজ। ও নবীর উম্মতির দল ওই যে আল্লাহওয়ালারা যারা চলে যায় তাদের কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, এই কান্নার আওয়াজ দিয়া তারা বিদায় হয়ে গেল। শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাই কান্নার আওয়াজ দিয়া চলে গেল, এবং তাদের যত সাগরিত রেখে গেছে দুনিয়ায় তাদের চোখেও পানি, তাদেরও কান্নার আওয়াজ, ঠিক কিনা? তারাও কান্নার আওয়াজ দেয়, কি কয়, আমার মুরিদ হ তাহলে জান্নাত পাবি, কথা কয় না? আপনাকে এলাকায় হজ বাবা আসেনি, হজ বাবা, ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ, মক্কায় যাওয়া লাগবে না, মদিনায় যাওয়া লাগবে না, কাবা তো আমার বাড়িতেই আছে, গুর ঘর তাওয়াফ কর, কাবায় যাওয়া লাগবে না, আপনাদের এই ঢাকা দোহারেই তো আছে,
কথা কয় না কেন? এখনো আসেনি? হ্যাঁ আছে। আপনাদের ইমান খুব মজবুত, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নাই কেন? বলে কালেমার হুঙ্কারে, তাকবীরের হুঙ্কারে। কিসের ভণ্ড কাবা? বাংলাদেশে হবে। বাংলাদেশে ভণ্ড কাবা তো দূরের কথা, নকল কাবা তো দূরের কথা। নবীর বিরুদ্ধে কথা বলেও সার পায় নাই পাবে না, উভয়ই থাকবে না। কয়দিন একটু জমজমাট ছিল, আর এদের পিছনে যারা প্রোটোকল দেয়, এদের পিছনে ভালো ভালো উপরের লেভেলের লোক থাকে, কথা বুঝেন না? আমরা হুজুররা গেলাম পুলিশের বেতের বাড়ি, যে কয়টা লাগে দিব, তারপরও কাছেই যাইতে দেব না। হ্যাঁ, তবে জনতা যখন খেপে যায় বেতের বাড়িতে কাজ হয় না, উল্টা বেতের বাড়ি খাইতে হয়। আল্লাহ বোঝার তৌফিক দেন। আরো জোরে কোন ঘুমাইতেছেন? ঘুমাইতেছেন? এ ঘুমাননি আপনারা? আল্লাহু আকবার বলেন। তো এ পর্যন্ত তাহলে কবরের টেনশন ভিতরে ঢুকাও, কবরে যাওয়া লাগবে, মরা লাগবে, এই টেনশনটা ভিতরে ঢুকায় নাও। ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। এই কবর থেকে আবার আল্লাহ জীবিত বানাইয়া আল্লাহর আদালতে হাজির করব। আল্লাহর আদালতটা কেমন আদালত? বলে ইনসাফের আদালত। আল্লাহ কারো উপরে জুলুম করবে না। মালি হাযাল কিতাব ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই মাটির থেকে জীবিত বানায় আল্লাহর আদালতে হাজির করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বিচার করবে। আল্লাহ হাকিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন উকিল। সুবহানাল্লাহ, আমার আল্লাহ হাকিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ উকিল। আচ্ছা বলুন তো হাকিমটা কেমন? হাকিম জুলুম করবে? এই হাকিম জুলুম করবে, ইনসাফ হাকিমের। শুনুন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা। জুলুম করবে না কারো উপরে, ছোট পাপ সেটাও আমল নামায় পাওয়া যাবে, বড় পাপ সেটাও আমল নামায় পাওয়া যাবে, ছোট গুণাও আমল নামায় ধরবে, বড় গুণা ছোট নেক বড় নেক, ছোট পাপ বড় পাপ সব আমল নামায় ধরবে। লিপিবদ্ধ করনেওয়ালা ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে, এমন নয় ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ জালিম নয়, নাউযুবিল্লাহ, আল্লাহ জুলুম কইরা তোমাকে জাহান্নামে পাঠাবে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতু উইজারা উখরা, তোমার কৃতকর্মের ফলাফলে তুমি জান্নাতি হবা, তোমার কৃতকর্মের ফলাফলে তুমি জাহান্নামী হবা। কারণ আমার পাপ আমার বাবা নিবে না, মাও নিবে না, ভাইও নিবে না, দলপতি নেবে না, নেতা নেত্রী নেবে না, মেম্বার চেয়ারম্যান নিবে না। আমার পাপ আমার কাঁধেই থাকবে, আমার আমল নামাই থাকবে, আমার পাপ অন্য কেউ নিবে না, আমার পাপ আমার নিজের নিয়েই উঠতে হবে, ঠিক কিনা? এবার আসো কেয়ামতের ময়দানে, আল্লাহ কাউকে বলবে না যাও জাহান্নামী হয়ে যাও, কি এর জন্য নেককার হইছো, জুলুম কইরা জাহান্নামে পাঠাবে, এমন নয়। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। আমল নামায় এক জাররা পরিমাণ নেক থাকলেও আল্লাহ বুঝায় দেবে এটা তোর নেক নেই, আমল নামায় যদি এক জাররা পরিমাণ পাপ থাকে ওটাও আল্লাহ বুঝায় দেবেন নে।
فَأَمَّا مَنْ سَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লা দিয়া আমার 60 বছর 70 বছর 80 90 100 বছরের হায়াতের আমলগুলি ওজন দিবে এক পাশে নেক আর এক পাশে পাপ নেকি বদি ওজন দেওয়ার পর যার গুনার পাল্লা হালকা নেকের পাল্লা ভারী আল্লাহ বলবে তোর উপরে আমি আল্লাহ রাজি যা বান্দা আমি আল্লাহ তোকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়া দিলাম আর যার নেকের পাল্লা হালকা গুনার পাল্লা ভারী আল্লাহ বলবে ও ফিরিশতারা ওর হাতে ওর পায়ে ওর কোমরে ওর গলায় জাহান্নামের আগুনের শিকল লাগায় দাও জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া টেনে টেনে জাহান্নামের ভেতরে নিয়ে যাবে টেনে নিয়ে যাওয়ার পর আল্লাহর তরফ থেকে কথার আওয়াজ আল্লাহর কালাম আল্লাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক قد كلمة العذاب على الكافرين اي জাহান্নামে কেন কিসের জন্য জাহান্নামে আসছে আলম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রব্বিকুম তোমাদের কাছে আমি দুনিয়ার জমিনে রসুল পাঠাই নাই নবী পাঠাই নাই পয়গম্বর পাঠাই নাই আসমানি কিতাব দিয়া পাঠাই নেই আর এই কিতাব তেলাওয়াত করে তর্জমা করে ব্যাখ্যা করে তাফসীর করে কি তোমাদেরকে বুঝায় নাই বলে নাই নামাজ পড় বলে নাই দাড়ি কাটিস না বলে নাই লম্বা জামা পর বলে নাই হারাম খাস না বলে নাই সুদের খাতায় নাম রাখিস না বলে নাই ঘুষ খাস না বলে নাই মিথ্যা কথা বলা মহাপাপ মিথ্যা কথা বলিস না বলে নাই গুনায় কবিরা সগিরা করিস না সবাই বলবে কালু বালা বলছে 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 আল্লাহ বলবে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব কালিমাতুল আযাবি আলাল কাফিরিন বলছে মানুষ নাই কা দেখ আমার আযাব কেমন এখন দেখ সঙ্গে সঙ্গে জাহান্নামের আযাবের আগুন দিয়া ভরট করে দিবে যাওয়ার মতো কোনো জায়গা নাই অবস্থা হবে খুব খারাপ ভাগতে চাইবে পারবে না নির্দিষ্ট ফিরিশতারা ধাক্কা দিয়া ড্রিম করে আবার জাহান্নামের তলদেশে ফালায় দিবে ভাগার কোনো উপায়ও নাই তাহলে ভাই আলোচনা এখানেই এখন আমরা একটু কান্না করি মোনাজাতে কাঁদি আল্লাহ ছাড়া কেউ নাই যেই প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডার মধ্যে আমরা গরম পোশাক পরি কিন্তু আমার মা কবরে গরম পোশাকে নাই আজকে আমি কম্বল মুড়া দিয়া বাসায় গিয়া ঘুমাবো আমার বাবার কবরে কম্বল নাই খেতা নাই বালিশ নাই একটু কান্নার আওয়াজ দাও যে কান্না ছাড়া মাও কিছু দেয় না বাবাও কিছু দেয় না মেম্বার চেয়ারম্যানের কাছে যদি নমনীয় ভাষায় কিছু চাওয়া হয় মেম্বার বলবে কাদিস না নিয়া যাও এরে নবীর উম্মতের দল আল্লাহর কাছে যদি আমরা কান্নার আওয়াজ দেই আল্লাহর কাছে যদি বলি আল্লাহ গো তুমি আমাদের মাফ করে দাও বাবাকে মাফ করে দাও তুমি আল্লাহর কাছে কানতে দেরি করবা চোখের পানি ফেলাতে দেরি করবা আল্লাহ তোমার চোখের পানির বিনিময় তোমার আমার গুনাহ তোমার মা বাবার গুনাহ মাফ করতে দেরি করবে না চোখের পানির অনেক দাম আসো আল্লাহর কাছে কান্না করি কান্না
মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখানে আর একটা কথা বলে আমি ক্লিয়ার করে যাই, ক্লিয়ার করুম করুম কথা কন না কেন, ক্লিয়ার করুম, তাহলে ক্লিয়ার করি। এখানে যারা আমরা বসছি সবাই এক পীরের মুরিদ, কথা কন, এক রাজনৈতিক দলের লোক, তাহলে আমগো ভিন্ন 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 দল, ভিন্ন ভিন্ন পীর, ভিন্ন ভিন্ন মার্কা, ঠিক না? তাহলে ভিন্ন ভিন্ন মার্কা, কিন্তু বলবেন কি, আমার নবী আমার আল্লাহ সবার এক না ভিন্ন? তাহলে আপনি ভূতে গিয়া ভোট দেন নৌকায়, ধানের শীষে, হাত পাখায়, লাঙ্গলে, আরো যত স্বতন্ত্র প্রার্থী আছে এদেরকে দেন, দেন আপনার দল ভালো লাগে যেটা লাগে সেটাই দেন, কিন্তু আপনার কানে যখন আওয়াজ আসবে ও আওয়ামী লীগওয়ালা ভাই, ও বিএনপিওয়ালা ভাই, ও জাতীয় পার্টিওয়ালা ভাই, ও চরমনাইওয়ালা ভাই, তোমার কানে যখন আওয়াজ আসবে কোন আলেমকে, কোন বুজুর্গকে, কোন নবীকে আল্লাহকে নিয়ে কেউ কটুক্তি করে, তখনও তোমার উচিত হবে একই কালেমাওয়ালা মুসলমান হিসাবে রাজপথে হাজির হওয়া বেঈমানের বিচারের জন্য।